সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি খেজুরের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন শ্রেণীর খেজুরগুলো বিক্রি হয়। দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানব আজকের বাজারে কিভাবে খেজুরগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়ার নামটা কি? ইয়াসিন রহমান সুমন। আপনাদের মার্কেটের নাম কি ভাইয়া? এটা হলো মদিনা কমপ্লেক্স টু। মদিনা কমপ্লেক্স টু। আচ্ছা আচ্ছা, এটা তো বাদামতলিতে। হ্যাঁ, এটা বাদামতলি। ভাইয়া আপনারা কি কুরিয়ারের ব্যবস্থা আছে আপনাদের শপে? আমাদের কুরিয়ার ব্যবস্থা এখানে নাই। যদি ফোন করে তারা যে কস্টিং, এখানে লোক পাওয়া যায় না, ঠিক আছে? কুরিয়ারের ব্যবস্থা করে দেওয়া যাবে তাহলে কস্টিংটা পড়বে বেশি, খরচটা বেশি পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমাদের দর্শকদের আজকে কোথা থেকে দেখাবেন খেজুরগুলো ভাইয়া? এই যে এখান থেকে শুরু করেন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে, এটার নাম কি? এটার নাম মাশরুম। এটা 5 কেজির মাশরুম। হুম। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 1100 টাকা। 1100 টাকা করে। এটা কি গ্রেডটা কি ভাইয়া? এটা এটা হলো সি গ্রেড। এটা হচ্ছে নরমালটা, সি নরমালটা। হ্যাঁ, সি গ্রেড। আচ্ছা, 5 কেজি 1100 টাকা। হুম। আর উপরের এইটা ভাইয়া? এটা হলো কালমি। এটা কালমি মরিয়ম। হ্যাঁ, এটা ভিআইপিটা। কালমি মরিয়ম ভিআইপি। এটা প্রাইস কত করে? এটা হলো 1300 টাকা। 1300 টাকা। এটা 1300 টাকায় 5 কেজি ভিআইপিটা ভাইয়া? ভিআইপিটা। পরবর্তী পাঁচের এইটা ভাইয়া? এটা আছে আলজেরিয়ার ফিট। এটা হলো 1100 টাকা। আলজেরিয়ার ফিট। এটা 5 কেজি। প্রাইস কত করে? প্রাইস 1100 টাকা। 1100 টাকা করে। আর এইটা কি ভাইয়া? তিনেশিয়ার? না, এটাও আলজেরিয়ার ভিজা ফিট। আচ্ছা, এটা আলজেরিয়ান ভিজাটা। এটার 5 কেজি আছে। হ্যাঁ, এটা 5 কেজি। এটা 5 কেজির প্রাইস কত করে? এটার প্রাইস 1100 টাকা। 5 কেজি 1100 টাকা করে। এটা সুক্কারি সম্ভবত? হ্যাঁ, এটা সুক্কারি। এটা 5 কেজির সুক্কারি? হ্যাঁ, সুক্কারি। এটা প্রাইস কত করে? এটা প্রাইস 1300 টাকা। 5 কেজি সুক্কারি, 5 কেজির সুক্কারি 1300 টাকা। ও, এটা 3 কেজির ভাই? এটা 3 কেজির সুক্কারি, এটা আর 1300 টাকা করে। এটা 3 কেজি 1300 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। পরবর্তী উপরের এইটার নাম কি? এটার নাম হলো তিনিশিয়ার ফিট। এটা তিনিশিয়ার ফিট। হুম। এটা প্রাইস কত করে? এটার প্রাইস হলো 1300 টাকা। 5 কেজি? 5 কেজি। 5 কেজি। আর এটা হচ্ছে তিনিশিয়ার ছড়াটা? ছড়াটা। এইটার প্রাইস কত করে? 1800 টাকা। এটা 5 কেজি 1800 টাকা? হুম। আচ্ছা, 5 কেজি তিনিশিয়ার ছড়া 1800 টাকা করে। আর এই সামনে এইটা কি ভাইয়া? এটা হলো সৌদির মাশরুক। এটা হলো বি গ্রেডেরটা, সেটার দাম হলো 1300 টাকা। এটা বি গ্রেড মাশরুক 5 কেজির? হুম, 5 কেজি। 1300 টাকা? 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা উপর থেকে এই জায়গা থেকে দেখি ভাইয়া। আজুয়া বি গ্রেড, এটার দাম হলো 1800 টাকা। 5 কেজি? 5 কেজি। 5 কেজি আজুয়া বি গ্রেড 1800 টাকা করে। এটা 5 কেজির মাবরুম, এটা বি গ্রেড, এটা হলো 1800 টাকা। এটা 1800 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তী পাশের এইটা কি ভাই? আম্বার। এটা আম্বার, আম্বার 5 কেজি, এটার দাম হলো আপনার 2100 টাকা। 5 কেজি আম্বার 2100 টাকা করে? 2100 টাকা। আর উপরে ওইটা আজুয়া ভিআইপি, এটার দাম আপনার 3300 টাকা। 5 কেজি? 5 কেজি। 5 কেজি আজুয়া ভিআইপিটা 3300 টাকা করে। উপরে ওইটার নাম কি ভাইয়া? এটা হলো ইরানি মরিয়ম, এটার দাম হলো 2700 টাকা। এটা ইরানি মরিয়ম 2700 টাকা? 2700 টাকা। কত কেজি? এটা 5 কেজি। 5 কেজি ইরানি মরিয়ম 2700 টাকা করে। আর এইটা কি ভাইয়া? এটা হলো সৌদির এই মাবরুম, কারিয়া কামরাঙ্গা মরিয়ম বলা হয়, সেটার দাম হলো 2700 টাকা। 5 কেজি? 5 কেজি। 5 কেজি করে। আচ্ছা 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 ভাইয়া, তো ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া, আসলে সামনে তো রমজান মাস, রমজান মাসে কি দাম বাড়ার সম্ভাবনা আছে? এখন আপাতত যেই দাম আছে এই দামই থাকবে, আপাতত কোনো দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর যদিও থাকে সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে, যদি বাড়ে বাড়বে, আর নাহলে বাড়বে না, এই সীমিত, এই দামই সমাপ্ত থাকবে। তো আমাদের দর্শকরা যদি আপনাদের দোকানে আসে তাদের জন্য কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে? দর্শকটা আসলে দেখবে, যদি ভালো মাল তারা পছন্দ করে তাহলে ওইভাবেই দাম দেবো, আর ডিসকাউন্ট অবশ্যই 50 টাকা বা 20 টাকা যা পারি কনসিডার করতে সেগুলো আমরা কনসিডার অবশ্যই করে দেবো। কিন্তু আমাদের চ্যানেল থেকে যারা আসবে? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এরকমের খেজুরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা খেজুরগুলো দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি খেজুরের বাজার ঢাকা বাদামতলিতে চলে আসুন। এখানে আসলে আপনারা বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো পেয়ে যাবেন। দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।